যারা মানুষকে কষ্ট দেয়, যারা মানুষের সঙ্গে প্রতারণা করে, যারা মানুষের সঙ্গে কথা দিয়ে কথা রাখে না, এদের ক্ষমাটা আটকে যায়, কবরে সব গুণা মাফ হয়ে গেল, এই কষ্ট দেওয়ার গুণাহাটা মাফ হয় না। মানুষ যখন মানুষকে কষ্ট দেয়, যে কষ্ট দেনেওয়ালা তার লাইফে চারটা বিপদ আসে। এক নাম্বার, যে মানুষকে কষ্ট দেয়, যে মানুষের সঙ্গে প্রতারণা করে, যে মানুষকে কথা দিয়ে কথা রাখে না, আমানতের খেয়ানত করে, বিভিন্নভাবে কষ্ট দেয়, তাদের লাইফে চারটা কষ্ট মাস্ট আসে। নাম্বার ওয়ান কষ্ট হচ্ছে এই যে তারা দে কান্ট গেট দ্য পিস অফ হার্ট, তারা মনের প্রশান্তি হারিয়ে ফেলে, মনের প্রশান্তি কোথাও তারা খুঁজে পায় না। মনে রাখবেন, যদি আপনি কাউকে কষ্ট দিয়ে থাকেন তাহলে আপনার মনের যে সুকুন, যে রাহাত, যে পিস, যে শান্তি, এটা হারিয়ে যাবে, এটা আল্লাহ তাআলার পানিশমেন্ট। একজন বান্দা যখন আরেকজন বান্দায় কষ্ট দেয়, তখন আল্লাহ তাআলা তার হৃদয়ের সমস্ত শান্তি কেড়ে নেন, তার হৃদয়ে কোনো শান্তি থাকে না। এখন আপনি বলবেন যে হুজুর, কত মানুষ আমারে কষ্ট দিল, ওদেরকে দেখি ডার্টসে ঘুরে বেড়ায়, কোনো